যে কোন ধরনের আঘাত আসবে সেই আঘাতকে প্রতিরোধ করার উদ্দেশ্য নিয়ে হেফাজতে ইসলামের সূচনা এবং তার পথ চলা। এক্ষেত্রে আমি একথা সুস্পষ্টভাবে বলতে চাই, হেফাজতে ইসলাম এটা কোন রাজনৈতিক সংগঠন নয়। তবে বাংলাদেশ যেহেতু 90% মুসলমানের দেশ, অতএব এদেশের কেউ রাজনীতি করতে চাইলে তারা যদি ইসলাম বিরোধী অবস্থান নেয় সেই ধরনের রাজনীতি নিয়ন্ত্রণ করা এটা হেফাজতে ইসলামের অন্যতম দায়িত্ব। অতএব কেউ এই অজুহাতে যে রাজনৈতিক ব্যাপারে হেফাজতে ইসলাম কেন না গটায়, স্পষ্ট বলতে চাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামে রাজনীতি নাই এমন কেউ যদি বলে তার ঈমান থাকবে না। অতএব হেফাজতে ইসলাম এদেশে যারা রাজনীতি করবে তারা হেফাজতে ইসলামের থেকে নসিহত গ্রহণ করবে যে কিভাবে আমরা রাজনীতি করলে আমাদের ইসলাম ঠিক থাকবে, এটা তাদের থেকে দিক নির্দেশনা নিয়ে তাদেরকে রাজনীতি করতে হবে। অতএব হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠন নয়, তবে এদেশের রাজনীতি নিয়ন্ত্রণকারী সংগঠন। হেফাজতে ইসলাম সূচনা লগ্ন থেকে 13 দফা দাবি আমাদের সামনে পেশ করে আসছে। এই 13 দফা ইসলাম রক্ষা, ইসলাম সম্প্রসারণ, আর সেই সাথে এই বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম, এটা এক সূত্রে গাথা। ইসলাম যদি রক্ষা না পায় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে না। অতএব ইসলাম এবং স্বাধীনতার স্বার্থে হেফাজতে ইসলাম ঘোষিত এই 13 দফা এটা বাস্তবায়নে আমাদেরকে যথাযথ সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। অতএব ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার ইজ্জতের ঘোষণা স্বয়ং রব্বে করিম দিয়েছেন। যারা ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতাকে বেইজ্জত করবে আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব আমাদেরকে সেই ব্যাপারে প্রস্তুত থাকতে হবে। হেফাজতে ইসলামের ঘোষিত এই 13 দফার মধ্যে গুরুত্বপূর্ণ 3টি দফা আমি আপনাদেরকে আবার পুনঃস্মরণ করিয়ে দিতে চাই। এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। ইসলাম বিরোধী রীতিনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা, এটা 13 দফার এক দাবি। সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচার প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করা। আরেকটা বিষয়, মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে পরিণত করা এবং দেশব্যাপী রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করার সংস্কৃতি, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটাকে আমাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। সর্বশেষ আজকের এই গুরুত্বপূর্ণ জাতীয় ওলামা সাহেব সম্মেলন থেকে আমি বিশেষভাবে স্মরণ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সংগ্রামী আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হুসাইন কাসিমী, আল্লামা নূরুল ইসলাম। আমরা যদি ওনাদের আদর্শকে বুকে ধারণ করে আমরা হেফাজতে ইসলামের কার্যক্রমকে এগিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ কবর জগতে ওনারা প্রশান্তি পাবেন, আমরা ওনাদের রুহানি ফয়ুজ প্রাপ্তিতে ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে গরিব রহমত করেন এবং ওনাদের পদাঙ্ক অনুসরণে আমাদেরকে হেফাজতে ইসলামের ঝান্ডাকে দিয়ে এগিয়ে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী জনতা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর সম্মানিত মহাপরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ সুযোগ্য উত্তর শরীফ
হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান সিনিয়র নায়েব আমির শেখুল ইসলাম আল্লামা হাবিবুল্লাহ কুরাইশী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তর শরীফ আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী আল কুরাইশী মুতাযিল্লুল আলী হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা কথা অনেক হয়েছে নির্যাতন অনেক হয়েছে সব আমরা জানি সবার সামনে যেই দাবিগুলো এই মঞ্চ থেকে করা হচ্ছে